नमस्कार बंधुरा, आमार नाम पियाली भट्टाचार्य। निजे नाम बोली ना, आमार डाक नाम मिली भालो ना, पियाली भट्टाचार्य। मन इच्छा हलो तई नाम अपने सामने शेयर कर लम। आज के उलर पाखीगुलो शिखिए देव। छोटो छोटो पाखी सबुज कलि टियापाखी, टियापाखीगुलो लेस्टेड बड़ करते हैं। छोटो छोटो पाखी शिखिए देव, शिखे अपनारा शिखे नी। छोटो पाखीगुलो शुद्ध हाफ लंग दिए करते हैं, शुद्ध हाफ लंग। हाँ, हाफ लंग दिए भरे तुलो ढुकिए करते हैं। खूब एक कठिन ना, हाफ लंगे ऊपर डिजाइन शुद्ध हाफ लंग। देखो ये टिया पाखी हो जाए, लेजटा बड़ कर इमने पाखी लेजटा दुलाइने लेज हो जाए, दुलाइन को लेज हो जाए। लेजटा खूब सोजा, प्रथम दसटा चेन, तरह लाइने डबल करते हैं दसटा के कूड़ीटा, तेज हो जाए। एक गैपे दुटो कर लंग करते हैं, लेस हो जाए, लेजटा सहज। तो हमें एब नस्ि रंगे पाखी को देखिए दीची। प्रथम पाँचटा चेन निची, हमें और किस बोलब ना, हमें जा करा देख देखले ठीक शिखते पर। शुद्ध पाँचटा चेन बोले दिल, हाफ पुरस्कार हाफ लंग दीची। एटाई हमें हाफ लंग कर दसटा नहीं, हाफ लंग कर तरह गैपे कूड़ीटा डबल है। जो अठारोटा हाफ लंग करतम तो छत्तीसटा डबल होत, मैं प्रत्येक गैपे दुटो कर डबल सेकेंड लाइने, थार्ड लाइने प्रत्येक गैपे गैपे एक डबल क्रुश कर आठ लाइन बनाते हैं। आनलाइन बनाते हैं, तपर आनलाइन करारे तपर पेटा करार समय तक अनेकगुलो एक गैपे तीनटे डबल तीनटे बाड़ाते हैं, बाड़िए पेटा हाफ लंग करते हैं। चार लाइन, चार लाइन कर तपर पेटा के बंद कर, बंद कर दीते हैं घर मेरे। चारटे हाफ लंग के डिंकी डिंकी एक करते हैं, घर बंद करते तुलो ढुके दीते हैं। दिए फुटो फुटो एकदम छोटो करते हैं, पेटे फुटो तपर लेज कर दीते हैं। तपर दोटो चोख और ठोटा कर पाखी हो जाए डाना करते हैं। बोलो ना, अपनारा सुन देखो ना कि कर। सेलाई अपनारा फलो करूँ, ठीक बुझते पारबेन। लाल झुट्टी काकतुआ धरे छे जे बायना, चाय तार लाल फीते चिरुनिया रायना। আমি ছোটবেলায় জানেন চিৎকার করে এই গানটা করতাম, টিয়া 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 করে চিৎকার করতাম, টিয়া করে গেটে সামনে দাঁড়িয়ে। আমার মনে পড়ে খুশি, আমার গানে এত চিৎকার, আমাকে সবাই বলে টিয়া পাখির গানটা কর, আমি করতে বললে কি খুশি, চিৎকার করে গানটা করতাম। তখন কোনো লজ্জাও লাগতো না, তখন কেউ শুনতে জানে খুব খুশি হতাম। আমি চিৎকার করে এই গানটা করতাম, টিয়া টিয়া টিয়া, লাচ পড়া গায়ে থাকে ট্যারা চোখে তাকায়, টিয়া নলক পড়া নাকে। এই গানটা জানে আমার খুব প্রিয় ছিল ছোটোবেলায়, আমি চিৎকার করে এই গানটা খুব গাইতাম। পুরস্কার হাফ লং কেমন, এবং আট লাইন হাফ লং করতে হবে, প্লেন একা গ্যাপে চার লাইন বা পাঁচ লাইন হাফ লং করতে হয়, চার পাঁচ লাইন মোর প্রথম থেকে আট লাইন। এবারে পেটটা করব, পেটে ঘর বাড়াচ্ছি। এক একটা গ্যাপে তিনটে করে হাফ লং করছে, এক একটা গ্যাপে তাহলে ঘর বেড়ে গেল। তারপরে এরকম তিন লাইন করে নেবেন, ঘর বানানো, ঘর বানানো হয়ে গেলে তারপরে প্রত্যেক গ্যাপে একটা করেই সিঙ্গেল ডবল ক্রুশ করবেন, না সিঙ্গেল ডবল ক্রুশ না, হাফ হাফ লং, সিঙ্গেল হাফ লং করবেন। ডবল এটা লংয়ের কোনো ব্যাপার না, ডবল ক্রুশ না, শুধু হাফ লংয়ের উপরে টিয়া পাখিটা যে কোনো পাখি আছে, শুধু হাফ লং, হাফ লং, হ্যাঁ লং না কিন্তু হাফ লং। তা পেটটাই ঘরটা বাড়িয়ে নিতে, একটা গ্যাপে তিনটে বা চারটে করে করলেই ঘরটা অনেকটা বেড়ে গেলো। এবার দু লাইন বানিয়ে নেবেন, পেটটা হয়ে গেলো, তারপরে ঘর মেরে দিতে হয়, তারপরে তুলো ঢোকাতে হয়। দুগ্রাম করে দিচ্ছি, খুব সহজ, খুব সহজ। এই হাফ লং করে উলের পুতুলও করা যায়,
আর এই এই পাখিগুলো না করুন, ছোটো ছোটো পাখিগুলো বানান, বানিয়ে দরজার পর্দা আছে না, পর্দায় লম্বা চেন আর বেলকুড়ি, চেন আর বেলকুড়ি করবেন, একদম লাস্টে না পাখিগুলো দেবেন, হেভি লাগবে দরজা, এক একটা লাইন করে 10টা লাইন করবেন দরজায়, দরজার পর্দায় 10টা লাইন করবেন। আমি ফর্মুলা দিচ্ছি, এই পাখিগুলো লাস্টে একদম শেষে পাখিগুলো ঝুলবে আর খুব সুন্দর দেখতে লাগে, মনে হয় যে মেলা থেকে কিনে আনলেন, আপনারা বানাবেন তো খুব ভালো লাগবে। আর যদি কারোর মনে হয় যে আমাকে বলতে আমি তাহলে করে দেবো, যদি কেউ বলেন আমাকে বানাতে আমি বানিয়ে দেখিয়ে দিতে পারি ভিডিও করে। আপনারা যদি কমেন্ট বক্সে কেউ শিখতে চান যে কীভাবে পর্দাটা হয় পাখি দিয়ে, তাহলে অবশ্যই দেখিয়ে দেবো। খুব সুন্দর দরজার পর্দাগুলো হয়, কেমন একদম লাস্টে পাখিটা দিতে হয়, নিচে পাখিগুলো ঝোলে থাকে, আটকানো থাকে পাখিগুলো, ঘন্টা যেমন দেয় না লাস্টে, যেমন ঘন্টা দেয় সেরকম লাস্টে পাখি থাকবে ঘন্টার বদলে। পর্দাগুলো হেভি লাগে দেখতে, সুন্দর লাগে। সে দীঘাতে পুরীতে যেমন ওই শাঁখের জিনিস কিন্তু পুঁতি পাওয়া যায় না, শাঁখের জিনিসের পর্দা যেমন ঝুল দেখতে কি ভালো, ওই সেম ওরকমই লাগে পাখির পর্দাটাও। পাখিরা এইভাবে দরজা লাইন লাইন করে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা লাইন করে 10 লাইন করে দরজায় পর্দা করবেন, খুব সুন্দর লাগে। লাস্টে পাখি দিতে হয়, আর শুরুতে চেন আর বেলকুড়ি, চেন আর বেলকুড়ি, 10টা চেন একটা বেলকুড়ি, 10টা চেন একটা বেলকুড়ি করবেন, একদম লাস্টে পাখিটাকে আটকে দেবেন, খুব সুন্দর লাগে। এটাই পদ্মা এমনি করে পদ্মা করে, যদি কেউ শিখতে চান আমাকে বলবেন, না দেখিয়ে দেবো। এবারে পেটটাকে ছোট করো, কেমন ওই চারটে করে গ্যাপ দিয়ে, গ্যাপ দিয়ে একটা করে টাইট ইয়ে করবো, তাহলে এটা ঘর মারাচ্ছে, ঘর মারছে আর কি, এম করে ঘর মারতে হয়। তেরি সামনে বালি খিড়কি মে, এইভাবে ঘরগুলো মারছে আস্তে আস্তে, গ্যাপটা ছোটো করছে আর কিছু না, কেমন ঘর মারছে আর কি। এবার ছোট্ট ফুটো রাখবো, সেখানে তুলোটা জাস্ট তুলোটা ঢুকিয়ে দেবো, তুলো ঢোকানোর পর আবার ওই ছোট্ট ফুটোটাকেও পুরো বুঝিয়ে দেবো, তারপরে লেজ বানিয়ে দেবো, আর ওইদিকে দুটো চোখ আর ঠোঁট আর দুটো পাখা করলেই পাখি হয়ে যায়। পাখাটা না করলে হয়, ডানা অনেক পাখি ডানা না করলেও পাখি ভাল লাগে, এটা ডানা যে করতে হতো না, ডানা করলে অন্যরকম উড়ন্ত পাখি হয়ে যায়, আর ডানা না করলেও পর্দা যখন করবেন পর্দা তখন ডানা করার দরকার নেই, দরজায় পর্দা যেরকম ডানা ছাড়াই পাখিগুলো করবেন, খুব সুন্দর দেখতে লাগে ডানা ছাড়া পাখিগুলো দরজায় পর্দা। আর এমনি যদি ওয়াল হ্যাঙ্গিংয়ে সাজান, আমি যেটা করছি আমাদের আগের ভিডিওতে ওয়াল হ্যাঙ্গিং করা আছে পাখি দিয়ে, তখন ডানাটা করলে দেখতে ভাল লাগে, আর দরজা পর্দা করলে ডানা করার দরকার নেই, সিঙ্গেল এরকম পাখিগুলো অনেকগুলো 10টা করে নেবেন দরজা পর্দা করবে। ছোট্ট ফুটল, এবার তুলো ঢোকাবো, দেখুন যাদের তুলো নেই যে কোনো ন্যাংরা ফ্যাংরা ঢোকাতে পারে না, ছেঁড়া ন্যাংরা কাঁচি দিয়ে কেটে ছোটো ছোটো করে নেবেন, দিয়ে ঢুকিয়ে দেবেন, তাও হয়, কেমন ভিতরে তো কেউ দেখতে পাচ্ছে না কী ঢোকাচ্ছেন। এবার এই ফুটোটাকেও আটকে দেবো, হ্যাঁ কেমন পথ হারাব বলে এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাব বলে এবার পথে নেমেছি,
চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খোঁজে নিজে। সে যে গান শুনেছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সরি গানটা আপনারা শোনার জন্য সরি, কিন্তু আমার করতে ভালো লাগলো, তাই যদিও বেশ শুরু গান, কিন্তু আমার এই গানটা খুব ভালো লাগে। হেমন্ত মুখার্জির এই গানটা আমি খুব শুনতাম, পুরো গানটা আমি জানি, কিন্তু বেশ শুরু গান আর গাইলাম না, হয়তো আপনাদের কান ঝালা ভালো হয়ে গেল। তবু গানটাও ভালো লাগে বলে আমি তিন লাইন গানটা গাইলাম। এভাবে আটকে নিতে পুরো, দেখুন আর একটু গ্যাপ নেই, দেখুন পুরো আটকে নিলাম। এরপরে লেজ বানাবো, ঢিঙ্কা ডুকু লেজ বানাবো। দেখুন এখন প্রথমে দুটো চোখ বানিয়ে নেবো, যাতে পাখি পাখি মনে হয়। দুটো চোখ বানাবো, তার ঠোঁট বানাবো, তারপর লেজটা বানাবো। গিদ্ধে গিদ্ধে চোখগুলো করছে, কেমন এটা চোখ হচ্ছে, পাখির চোখ। গিদ্ধে গিয়ে তিন চারটা গিদ্ধ দিতে হয়, তাহলে গোল হয়ে যায়। এটা একটা চোখ হলো, এবার আটকে আছে, ওইদিকে একটা চোখ করতে হবে, তারপর ঠোঁটটা দেখিয়ে দেবো। ঠোঁটটা ক্রুশ দিয়ে করতে হয়, উল্টাকে ভিতর দিয়ে আটকালে না তো খোলার সম্ভাবনা নেই, ওই জন্য ভিতর দিয়ে টেনে টেনে তারপর কাটতে হয়। আমাদের ভিতরে ঢুকে যেতে হয় উল্টা, ঠোঁটটা মানে টিয়া পাখির যেমন ঠোঁট হয় সেরকম ঠোঁট করতে হয়।
চোখ আর ঠোঁট হয়ে গেলে পাখি, পুরো পাখি লাগছে দেখুন। দেখুন ঠোঁট আর চোখ হয়ে গেছে, এবার লেজটা করলেই পাখিটা কমপ্লিট হয়ে যাবে। লেজটা খুবই সহজ, একদম পিছনের দিকে টানা, সাত আটটা করে লং তুলবেন, লং করবেন, তারপরে ডবল করবেন। তারপর লাইনে যে আটটা করেন তো ষোলোটা হবে, ষোলোটা করে কমপ্লিট হয়ে গেল। যে দশটা তোলেন ঘর তাহলে কুড়িটা হবে, এইভাবে দু লাইনে লেজ কমপ্লিট। যে পাঁচটা লং তোলেন তাহলে তারপরে দশটা হবে, দশটা হলে লিস্টটা কমপ্লিট। যে যে চেনে লংগুলো করবেন আর সেকেন্ড লাইনে ডবল করবেন, দু লাইনে লিস্টটা কমপ্লিট। দেখুন দশটা করেছি, এবার কুড়িটা করবো, একটা গ্যাপে ডবল করে, ডবল করুস। এটা কিন্তু এটা ডবল করুস, হ্যাঁ, এটা কিন্তু হাফ লেজটা, হাফ লং না, লাস্ট লেজটা হচ্ছে ফুল লং। দশটা ফুল লং তুলেছি, তারপরে কুড়িটা লং হবে, একটা গ্যাপে দুটো করে এটা লেজটা কমপ্লিট, দুটো করে ডবল ক্রুস করছে। শুধু লেজটাই হাফ লং না, বাকি সব হাফ লং। প্রত্যেকে আবার ডবল করলাম, ধুলে নিয়ে লেস কমপ্লিট হয়ে গেলো, চড় হয়ে গেলো, ডবল করে লেসটা চড় হয়ে গেলো, লেজ হয়ে গেলো। এবার এটাও কমপ্লিট পাখি, যে দরজার পর্দা করেন এই পাখিগুলো করবেন, ডানা দেবেন না, খুব সুন্দর লাগে দরজার পর্দা করলে এই পাখিগুলো। আর ডানা যদি করেন, ওয়াল হ্যাঙ্গিং যদি করেন তাহলে ডানা করলে দেখতে ভালো লাগবে, পাখিটা আরো বড় হয়ে যাবে। টিয়া পাখি বলে তার লেজটা বড় করেছে, ওটা চার লাইন করেছে, এটা দু লাইন করলাম। ছোট্ট পাখি হয়ে গেছে, ছোট্ট পাখি, সুইট পাখি, আমি ডানাটা দেখিয়ে দিচ্ছি। ডানাটা জাস্ট দশটা চেন নেবেন, চেন নিয়ে রাউন্ড করে লং, এটা ফুল লং, ফুল লং করলে ডানা হয়ে যায়। এই দশটা চেনকে রাউন্ড করে লং করবেন, রাউন্ড, হ্যাঁ, এইদিকে এই সাইডে চেনগুলো ডবল করুস, আবার ওই সাইডে চেনগুলো ডবল করুস, তাহলে ডানা হয়ে যায়। দেখুন আমি করছি,
এটা ফুল লং, হাফ লং না, ফুল লং ডানাটা। গোল করে চেনটা ঘুরে যাবে ডবল ক্রস করে, তাহলেই হয়ে গেল ডানা। আবার এই সাইডটা ডাবল ক্রস হচ্ছে, এইভাবে ডানাটা করবেন। দুটো ডানা করে নেবেন। এবার ওপর পোর্শনটা সেলাই করতে হয়, নিচেটা সেলাই করতে নেই, তার ডানা হয়ে যায়। হ্যাঁ, আমি আর সেলাই করে দেখালাম না, বলে দিচ্ছি। আসুন মনে হচ্ছে উল্টো কাবেন, ওপরটা সেলাই করবেন আর নিচটা সেলাই করবেন না, কেমন? এই ওপর পোর্শনটা সেলাই করবেন, নিচেরটা সেলাই করবেন না। নিচেরটা সেলাই করলে ডানাটা পুরো লেগে যাবে, ওই জন্য উড়ছে দেখতে হয় না, দেখতে ভালো লাগে। ব্যাস ওপরটা সেলাই করবে, পাখি হয়ে গেল তৈরি। ওইদিকে ডানাটা, ডানা একটা করে নেবে, একটা ডানা করে দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। এইভাবে ডানা করে নেবেন, ডানা লাগাবেন, লাগালে ওটাও ভালো লাগে। কিন্তু দরজায় ঝোলানো করলে ডানা দরকার নেই, ছোট ডানা ছাড়া পাখিগুলো করবেন। আর যদি ওয়াল হ্যাঙ্গিং করে ঘর সাজানো করেন তাহলে করবেন, তাহলে এইভাবে পাখিগুলো করবেন। রাখছি। আর আমার তো লাইক চাইতে যেতে মুখ ব্যথা হয়ে গেছে আপনাদের কাছে, যায় না কেন লাইক পড়েন আমি বুঝতে পারছি না। কমেন্ট বক্সেও কিছুই বলেন না, ভালো শেখাচ্ছি না, খারাপ শেখাচ্ছি না, শিখতে পারছেন কিছু বলেন না। যাই হোক, এটা আমার দুঃখ থেকে গেল। তা তবু আমি বলছি, যেটা লাইকটা প্লিজ দেবেন, প্লিজ লাইক দেবেন, প্লিজ লাইক দেবেন। ভিডিওটা ছাড়া সঙ্গে সঙ্গে লাইক পাই তাহলে খুব 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 খুশি হব। রাখছি। এইভাবে পাখিগুলো বানাবেন, কেমন লাগছে?